আজকে আমি মৌরলা মাছের সাধারণ একটা রেসিপি নিয়ে চলে এসেছি। প্রথমে মাছটাকে নুন আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে রাখতে হবে। এরপর কড়াই পরিমাণ মতো তেল দিয়ে মাছগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে যাওয়ার পরে আবার কড়াই পরিমাণ মতো তেল দিয়ে নিতে হবে। তার মধ্যে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে যাওয়ার পরে তার মধ্যে দিয়ে দিতে হবে কেটে রাখা আলু, টমেটো আর পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। তারপরে অল্প একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে কষতে হবে। তার মধ্যে দিয়ে দিতে হবে আদা বাটা, লঙ্কা বাটা আর পরিমাণ মতো জিরে গুঁড়ো দিয়ে ভালো করে আবার মশলাটাকে কষিয়ে নেওয়ার পরে জল দিয়ে দিতে হবে। আর তারপরে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিতে হবে। আমার চ্যানেলে কিন্তু অনেক সুন্দর সুন্দর রান্নার রেসিপি দেওয়া আছে, গিয়ে কিন্তু অবশ্যই দেখে আসবে। আর আজকের এই মৌরলা